হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ছিল অফিসিয়াল ব্লগ। তো কেমন আছেন দর্শক বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। তো আজকে আমাদের এই পাতা খেলায় অনুষ্ঠিত হয়েছে গোবিন্দগঞ্জ কাটায়। তো আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে। হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় এসেছে। এপাশে আছে মা বোন, দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে ঢোল কোবানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে একটি ঢোল কোবাচ্ছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি পাতা ঘরের ভিতর, পাতার যে ঘর ওখানে হাত রাখছে এবং চারখানিতে এবং মাঝখানে যে যেখানেই পারে ফকির গণক, যাকে বলে গণক, সে গণক এই পাতাকে তারা ভরণ দেবে। সে পাতাকে ভরণ দেবে। ভরণ দেওয়ার পর এই পাতা হাত উঠছে, আমরা দেখতে পাচ্ছি হাত উঠবে এবং এই গণকের ঘরে, এই পাতা যে গণকের ঘরে গিয়ে হাত পড়বে এবং স্তম্ভ হয়ে যাবে, সেই গণক এক পয়েন্ট পাবে। এভাবেই আমাদের এই পাতা খেলা হয়। গণকেরা জীবন মরণ গোয়ারানি বান কালো জাদুর পাতা খেলা, এটার নাম হলো কালো জাদুর পাতা খেলা। আসলে আমরা দেখতে পাচ্ছি গণক পাতাকে গোয়ারানি বান দিয়েছে, একটা গোয়ারান দিছে আর কি। তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আমরা দেখতে পাচ্ছি পাতা হাত উড়ছে এবং পাতা ছটপট ছটপট করতেছে। আমরা দেখতে পাচ্ছি পাতাকে উড়ান বান দেওয়া হচ্ছে, এই কারণে পাতা হাত আকাশ মুখে লাপাইতেছে। তো আমরা দেখতে থাকি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আমরা দেখতে পাচ্ছি গণকের দিকে হাত এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাতার বিষ শুরু হয়ে গেছে, কালো জাদুর পাতা খেলা। তো জীবন মরণ দিয়ে পাতা খেলা। অনেক গণকেরাই আবার এই পাতা খেলায় অনেক রকম জাদু মন্ত্র তন্ত্র পড়ে থাকে এবং এই মন্ত্রতন্ত্রের মাধ্যমেই পাতাকে ডাকা হয়। এই পাতা আমরা দেখতে পাচ্ছি উড়ানে বান দিছে। উড়ান বানে যে পাতা লাফিয়ে লাফিয়ে অথবা হাত আকাশ দিকে হাত কাঁপাতে কাঁপাতে আর কি যাবে। আমরা দেখতে পাচ্ছি এ মুহূর্তে আরেকটি পাতা তুলারাশি, যাকে বলে তুলারাশি হাত, একজন ব্যক্তির তুলারাশি হাত, এর হলো তুলারাশি হাত। গণকের ডাকে এই হাতটি উঠছে এবং সেই গণকের দিকে গড়তে গড়তে আছে, এর নাম হলো তুলারাশি হাত। যে গণক ডাকতেছে, যে গণকের ডাকা মন্ত্র বেশি কাজে লাগবে, যে মন্ত্র যে বেশি পড়তে পারবে, সেই ঘর দিকেই, সেই গণকের দিকেই পাতা যাবে গিয়ে এবং ওখানে পাতা পড়বে। তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আমরা দেখতে পাচ্ছি এক গণকের দিকে পাতা ছুটে চলছে এবং সে গণকের কাছে পাতা হাত নাড়াচ্ছে এবং গণক প্রচুর পরিমাণে সে নিজের শক্তি, নিজের মন্ত্রতন্ত্র মন্ত্র দিয়ে পাতাকে ডাকছে। ডাকার পর পাতা সেই গণকের কাছে চলে গেছে এবং যেখান থেকে তাকে বান মারা হয়েছে ওখানে হাত কীভাবে নাড়াচ্ছে। তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা কীভাবে, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হয়। অনেক দর্শক বন্ধুরা এবং অনেক লোক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা উপস্থাপন হয়েছে। তো আসলেই এই পাতা খেলাটি এবং অনেক খেলা আছে যেগুলো আমাদের অতীতকালে হয়েছে এবং বর্তমানেও সেই খেলাগুলো উপস্থাপন করা হচ্ছে। এই খেলাগুলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য করা হয় এবং এই খেলায় যে গণক ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার জন্য পুরস্কার আছে। তো কত সুন্দর একটা মজার বিষয় আর কি। তো আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় পাতা কীভাবে শর্টকাট করতেছে করার জন্য। তো আমরা দেখতে থাকি পাতা কী করে, এখানে এই গণকের ঘরে পড়ে নাকি অন্য গণকের ঘরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পাতা গণকের ঘরে পড়ে গেছে এবং এই গণক এক পয়েন্ট পালো। আপনারা দেখতে পাচ্ছেন গণক কত আনন্দের সহিত মনে করে। তো আমরা দেখতে পাচ্ছি পাতাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং গণকেরা কত গণক
কিছু গণক তারা অচেতন হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটিও গণক সে অচেতন হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এ পাশেও একটি গণক সেও পড়ে আছে উপর হয়ে তো আজকে দেখতে থাকি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা এখন এই পাতাকে তার যে ঘরে সেই ঘরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী রাউন্ডেও এইভাবেই খেলা হবে তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা গণক পাতাকে গণকের ঘর থেকে তার পাতার নিজের ঘরে নিয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো দর্শক বন্ধুরা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়